আসসালামু আলাইকুম, আমন্ত্রণ 69 বাংলা টিভি সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি রুমা আক্তার। নওগাঁ প্রতিনিধি সুবীর দাসের প্রতিবেদনে এবারে বিস্তারিত। নওগাঁর মহাদেবপুর উপজেলায় বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন চলাকালে বিএনপির অপর গ্রুপের মামলায় 9 নেতাকর্মী আহত হয়েছেন। এ ঘটনায় 4 জনকে আটক করা হয়েছে বৃহস্পতিবার উপজেলা সদরের রোকেয়া কমিউনিটি সেন্টারে। সম্মেলনের সময় হামলার এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী পারভেজ আরিফিন সিদ্দিকী সহ তার সমর্থক শহীদুল ইসলাম দুলাল, শামসুর রহমান শামীম, সাজেদুর রহমানকে আটক করেছে পুলিশ। স্থানীয় ও বিএনপি নেতাকর্মী সূত্রে জানা যায়, সকাল 10:30 থেকে উপজেলা সদরের মাস্টারপাড়া এলাকায় রোকেয়া কমিউনিটি সেন্টারে উপজেলার বিএনপির সম্মেলনের দ্বিবার্ষিক সম্মেলন শুরু হয়। সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুল উন নবী সোহেল। এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক মাস্টার হাফিজুর রহমান ও যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন সহ অন্য নেতৃবৃন্দ। সকাল থেকেই পারভেজ আরিফিন সিদ্দিকীর সমর্থকরা সম্মেলনে যেতে বিএনপি নেতাকর্মীদের বাধা দিতে থাকেন। দুপুর 12টার দিকে সম্মেলনস্থলে পারভেজ আরিফিন সিদ্দিকী ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুস সাত্তার নান্নুর নেতৃত্বে তাদের কর্মী সমর্থকরা লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। হামলায় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রবিউল ইসলামের পক্ষের 9 নেতাকর্মী আহত হন। আহতদের উদ্ধার করে মহাদেবপুর উপজেলা কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 2 জনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দলীয় সূত্রে জানা যায়, গত সেপ্টেম্বর মাসে রিয়াসত আলী টগরকে আহ্বায়ক করে উপজেলা বিএনপির 33 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা হবার পর থেকে বিএনপির দুই পক্ষের বিরোধিতা প্রকাশ্য রূপ নেয়। পারভেজ আরিফিন সিদ্দিকী সমর্থকরা আহ্বায়ক কমিটি বাতিলের দাবি জানান এবং রবিউল আলম বুলেট বলেন, পারভেজ এর ভাড়া করা সন্ত্রাসী, আমার 9 জন নেতাকর্মীকে আহত করেছেন। পারভেজ আরিফিন সিদ্দিকীর সমর্থকরা আব্দুল সাত্তার বলেন, রবিউল জেলা বিএনপি ও কেন্দ্রীয় কিছু নেতাকে ভুল বুঝিয়ে প্রকৃত বিএনপি নেতাকে বাদ দিয়ে উপজেলা আহ্বায়ক কমিটি গঠন করেন। সম্মেলন চলাকালে প্রকৃত বিএনপি নেতাকর্মীদের কমিটিতে পদ দেবার দাবি জানিয়ে রবিউলের লোকজন আমাদের উপর হামলা চালায়। অপরদিকে সম্মেলন শেষে রবিউল আলম বুলেটকে সভাপতি, আব্দুল মতিনকে সাধারণ সম্পাদক এবং সাজ্জাদ হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়। মহাদেবপুর থানার ওসি নজরুল ইসলাম জুয়েল বলেন, উপজেলা বিএনপি সম্মেলন চলাকালে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় বিএনপি নেতা পারভেজ আরিফিন সিদ্দিকী সহ 4 জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পুরো সংবাদ জুড়ে 69 বাংলা টিভির সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।